বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন এলাকায় বিদ্যুৎ চলাকালীন এলাকায় বিদ্যুৎ চলাকালীন আগুন ধরে উচ্চ ক্ষমতা সম্পন্ন তার ছিড়ে পড়েছে রাস্তায় সারাক্ষণ যানবাহন থেকে শুরু করে মানুষ হাঁটাচলা করে সেই রাস্তা দিয়ে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে অল্পেতে এমনটাই বক্তব্য এলাকার সাধারণ বিশাল বিশালগর নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে লাইন বন্ধ করে তার সরিয়ে দিয়েছে মানুষের বাড়ি ঘরও আছে সেখানে তাই যে কোনো বড় দুর্ঘটনা একটা ঘটে যেতেই পারত এমন আশঙ্কাই কিন্তু আশঙ্কিত সাধারণ মানুষ বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন এলাকায় বিদ্যুৎ চলাকালীন সময়ে আগুন ধরে উচ্চ ক্ষমতা তার ছিঁড়ে পড়ে রাস্তায় এলাকার সাধারণ মানুষ অনেকটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন কারণ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রচুর মানুষ চলাচল করেন গাড়ি বাইক চলাচল করে এবং আশেপাশে প্রচুর বাড়িও রয়েছে এবং এই বাড়িগুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ থাকেন সেই বাড়িগুলোতে একটা বড় বিপদ হতে পারত এমন আশঙ্কায় কিন্তু

রাস্তা মানে যদি আপনারাতে মানে ঘটনাস্থলে মানে না দেন তাহলে মানে কি কোনো মানে ক্ষতি কোনো সম্ভাবনা না গাড়ি আটকে আর বড়ন শুনলেন ডঙ্কল বাহিনীর কর্মীদের কি বক্তব্য রয়েছে দমকল বাহিনীর কর্মীদের খবর দেওয়া হলে তারা তৎক্ষণাৎ এসে বিদ্যুতের লাইন কেটে সেখান থেকে সরিয়ে নেয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কারণ কি রাস্তা দিয়ে প্রচুর মানুষের চলাচল রয়েছে প্রতিনিয়ত একই রকম ভাবে প্রচুর গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে প্রচুর বাইকও রাস্তা দিয়ে চলাচল করে এলাকায় অনেক বাড়িঘরও রয়েছে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন তারটি যদি অন্য কোথাও ছিঁড়ে পড়তো এবং একটা বিপদ ঘটে যেত তাহলে তার ড্রাইভার কে নিত এই প্রশ্নই কিন্তু এখন এলাকাবাসীর রাস্তায় তার ছিট ছিঁড়ে পড়ে এবং আগুন লাগার পর সে তার ছিঁড়ে পড়ে এলাকাবাসী সতর্ক হয়ে যান সেই বিষয়টাকে কেন্দ্র করে যদিও আগামী দিনে কি হবে সেটা নিয়ে কিন্তু অবশ্যই সন্দিহান রয়েছেন এলাকাবাসী গোটা ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে অনেক চিন্তিত এলাকাবাসী ফায়ার ব্রিগেডের কর্মীরা ছুটে এসে বিদ্যুতের লাইন কেটে তার সরিয়ে নিয়েছেন ঠিকই কিন্তু অল্পেতে রক্ষা পেয়েছে গোটা এলাকার সাধারণ জনগণ বিশালগড়ের এসডিএম অফিস সংলগ্ন এলাকায় বিদ্যুৎ চলাকালীন আগুন ধরে উচ্চ ক্ষমতা সম্পন্ন তার সেটা ছিঁড়ে পড়ে রাস্তায় সারাক্ষণ যানবাহন থেকে শুরু করে মানুষ হাঁটাচলা করে সেই রাস্তায় অল্পেতে রক্ষা পেয়েছেন তারা গোটা ঘটনাকে কেন্দ্র করে অনেকটাই আতঙ্কিত ছিলেন এলাকার জনগণ এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী লেটেস্ট নিউজ আপড্রিজ দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজিল্যান্ড গার্ডের পর্দায় নমস্কার